আওয়ামী লীগ নয়, এককভাবে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা প্রকল্প এগিয়ে নিয়েছিল। যেমন আমি প্রমাণ দিচ্ছি যে 1947-এর 16ই আগস্ট ভবানীপুরের সিরাজউদ্দৌলা হোস্টেল, ইসলামিয়া কলেজের একটি হোস্টেল, বঙ্গবন্ধু পূর্ববঙ্গ থেকে যাওয়া প্রগতি মানুষকেও তরুণদের ডাকলেন। ডেকে সবাইকে গোপালগঞ্জের স্থানীয় ভাষায় বললেন, মেয়ারা ঢাকায় যাইবেন না, ওই মামলাদের সঙ্গে বেশিদিন থাকা যাইব না, এখন থেকে কাম শুরু করতে হইব। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার যেটি বলছিলেন, রাষ্ট্রের যে চার মূল নীতি বা চার যে স্তম্ভের কথা বলছিলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বঙ্গবন্ধুর মূল উদ্দেশ্য ছিল সেটি, যে একটি প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা, কল্যাণমুখী একটি রাষ্ট্র তৈরি করা। সেখানে বাধা আসলো কীভাবে? ধন্যবাদ, আপনি সুন্দর একটি শব্দ বন্ধ ব্যবহার করেছেন, কল্যাণধর্মী রাষ্ট্র। ব্রিটেনে আমি 5.5 বছর লাগাতার ছিলাম। ব্রিটেন কল্যাণধর্মী রাষ্ট্র বলা হয়, ওয়েলফেয়ার স্টেট। 20 শতকের প্রথম থেকে এই ধারণা চালু হয়েছে। ওয়েলফেয়ার স্টেট মানে তাকেই বলা হচ্ছে যে রাষ্ট্র জনগণের জন্যে সব রকমের পরিষেবা হাজির রাখে। আচ্ছা, আমার মনে আছে যে এডিনবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন আমি একটু পাকস্থলীর বিক্রিয়াজনিত সমস্যায় পড়ে গেলাম একদিন। তো দুটো অ্যাম্বুলেন্স চলে এলো আমার বাড়িতে, তারপরে খুব বেশি কিছু না, একটা খাবার থেকে বিষক্রিয়া হয়েছিল, ফুড পয়জনিং বলে। তো যে খাবার থেকে যে সেই খাবারটি যারা সরবরাহ করতো তাদের লাইসেন্সে বাতিল হয়ে গেল, এত বড় আইনের দেশ আর কি। তো এখন আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে সংবিধান 7(1) বঙ্গবন্ধুর নির্দেশে ডক্টর কামাল হোসেন এই ধারাটি সংযোজন করেছিলেন, পৃথিবীর অন্য কোনো সংবিধানে পাই না। কি ধারা? প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। 594 থেকে নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু, স্বাধীনতা। সুলতানরাও স্বাধীন ছিলেন প্রশাসনিকভাবে, কিন্তু মানুষ স্বাধীন ছিল না। প্রথম মানুষ সম্পৃক্ত একটি রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু আজকে কি অবস্থা? ধরুন গতকালও আমি পথে অনেকক্ষণ আটকা ছিলাম। আচ্ছা, কেন? মাননীয় প্রধানমন্ত্রী যাতায়াত করবেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ফুটপাথে যারা মানুষজন চলাফেরা করে পায়ে হেঁটে, তাদেরকে ঠেলা গুঁতো দিয়ে পুলিশ গলির মধ্যে ঢোকায়, রাস্তা পরিষ্কার করে। তখন আমার প্রশ্ন জাগে, আমার সংবিধান কোথায়? রাস্তা ফাঁকা করে যাতায়াত করাটি কখনো গণতন্ত্র সম্মত নয়। নিরাপত্তার প্রয়োজন আছে, অস্বীকার করব না, কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জনগণ বিচ্ছিন্ন করে ফেলা হয় নেতা নেত্রীদেরকে, সেটা গণতন্ত্র হতে পারে না। আরেকটি কথা হচ্ছে, দেখুন বাংলাদেশে এই মুহূর্তে আমি রাজনীতি খুঁজে পাচ্ছি না, দুঃখিত। তার কারণ হচ্ছে, রাজনীতি কাকে বলে? মাওলানা ভাসানী একবার ব্যাখ্যা করেছিলেন যে রাজনীতি বঙ্গবন্ধু করতেন। বঙ্গবন্ধু মনে আছে শাহ আজিজুর রহমান না না খানে সবুর, 16ই জানুয়ারি খানে সবুরকে গ্রেফতার করা হয়েছে, খবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নান দিলেন। বঙ্গবন্ধু সঙ্গে সঙ্গে বললেন, আমি ওখানে উপস্থিত একজনের মুখ থেকে শুনেছি, বললেন খেয়াল রাখবা সবুর ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়, বিচার হোক কিন্তু তিনি যেন কষ্ট না পান, এবং গোপনে টাকা পাঠাতেন বঙ্গবন্ধু। শাহ আজিজুর রহমান বাড়ি ভাড়া দিতে পারত না, বন্দি, কারণ সে ছিল রাজাকার গোষ্ঠীর আর কি, বঙ্গবন্ধু গোপনে টাকা পাঠাতেন। তো সেই বাংলাদেশ কোথায়? সেই বাংলাদেশের রাজনীতি কোথায়? এখন দেখুন,
আজকে গতকাল সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের খুব ভালো কথা বলেছেন, খুব ভালো লেগেছে আমার, যে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আন্দোলন যেন না করে বিএনপি, খুব ভালো কথা। কিন্তু গতকাল আমি রাস্তায় আটকা থাকলাম কেন? জনদুর্ভোগ হলো না? তারপরে 10ই ডিসেম্বর কী হয়েছিল? বাসার থেকে বেরোতেই পারিনি, আমার কাজেও যেতে পারিনি। তো কাজেই রাজনীতিকে রাজনীতি মতো হতে হবে। এবং মহামান্য রাষ্ট্রপতি যিনি 23শে ফেব্রুয়ারি পর্যন্ত আছেন, তিনি সত্য ভাষণটি করেছিলেন, সংসদের 84% সাংসদ ব্যবসায়ী। তো রাজনীতি এখন চলে গেছে ব্যবসায়ীদের হাতে। আর আমি এটুকু বলতে পারি, জাতীয় সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কোনো দিন আলোচনা হয়নি। প্রসঙ্গ এসেছে মাঝে মধ্যে, কিন্তু বিস্তৃত আলোচনা করে সিদ্ধান্ত হয়নি। যেমন ধরুন, এই যে 22,000 কোটি টাকা খরচ করে মেট্রো রেল হলো, চমৎকার একটি অর্জন। ঢাকা শহরে মেট্রো রেল চলবে, দেখতে কত ভালো লাগে, এর তো আশাও করিনি আর কি। কিন্তু টাকাটা কার? আপনার আমার সবার টাকা। মাননীয় প্রধানমন্ত্রীর টাকাও নাই, আওয়ামী লীগেরও টাকাও নাই, কিন্তু জনগণের টাকা। জনগণকে কিন্তু জনগণের টাকা সব বলছে। এটা কি অনুমোদিত হয়েছে? সংসদে আলোচিত হয়নি। পদ্মা সেতুর অর্থায়ন আমরা গৌরব করব যে পদ্মা সেতু তৃতীয় দুনিয়ার একটি দেশ বাংলাদেশ তার স্বাবলম্বিতার পরিচয় দিয়েছে এবং বিশ্বব্যাংকের গালে একটা ভালো চপেটাঘাত করেছে, কিন্তু অনুমোদিত হয়নি। তো সেই জন্যে বঙ্গবন্ধু যে রাষ্ট্রটি চেয়েছিলেন, বঙ্গবন্ধু কিন্তু 24 বছর 4 মাস 3 দিন পাকিস্তানের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম করেছিল। এবং একটা এই কথাটা কিন্তু আমি আজকে আমার ইতিহাসের তথ্যের ভিত্তিতে বলবো, আওয়ামী লীগ নয়, এককভাবে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা প্রকল্প এগিয়ে নিয়েছিল। যেমন আমি প্রমাণ দিচ্ছি যে 1947-এর 16ই আগস্ট ভবানীপুরের সিরাজউদ্দৌলা হোস্টেল, ইসলামিয়া কলেজের একটি হোস্টেল, বঙ্গবন্ধু পূর্ববঙ্গ থেকে যাওয়া প্রগতি মানুষকেও তরুণদের ডাকলেন, ডেকে সবাইকে গোপালগঞ্জের স্থানীয় ভাষায় বললেন, মেয়ারা ঢাকায় যাইবেন না, ওই মাওলাদের সঙ্গে বেশিদিন থাকা যাইব না, এখন থেকে কাম শুরু করতে হইব। 1999-তে ওখানে উপস্থিত গত বছর প্রয়াত যশস্বী সাংবাদিক কেজি মুস্তাফা যখন নূহ আলম লেনিনকে সাক্ষাৎকার দিলেন, তখন তিনি বললেন যে মুজিব ভাই একটি কথাই বুঝিয়েছিলেন, স্বাধীনতা। তো আর বঙ্গবন্ধু এককভাবে যতগুলো কাজ করেছেন আওয়ামী লীগ কিছুই জানত না। যেমন 62 ডিসেম্বর মাসে তফাজুল হোসেন মানিক মিয়ার মাধ্যমে ইত্তেফাক অফিসে শশাঙ্ক ব্যানার্জি ভারতীয় উপদূতাবাসের কর্মকর্তা, রাজনৈতিক কর্মকর্তা ডেকে এনে নেহরুর কাছে একটা চিঠি পাঠালেন বঙ্গবন্ধু, যে বাংলাদেশের মুক্তির জন্যে, বাঙালির মুক্তির জন্যে সাহায্য চায়। ওই চিঠির উত্তর পেতে দেরি হলো বলে তিনি ভাবছিলেন যে খুব দ্রুত চিঠি পাবেন, উত্তর পাবেন, কিন্তু উত্তর পেলেন না, নিজেই আগরতলা চলে গেছে। আগরতলা দুবার গিয়েছিলেন তিনি। আগরতলা মামলা মিথ্যা মামলা না, সত্য মামলা, তবে সাজানোটা ঠিক হয়নি। শকতলার একটা বই আছে, আগরতলা সত্য মামলা। তো তারপরে বঙ্গবন্ধু 61-তে কমরেড মনিসিং খোকারায়ের সঙ্গে স্বাধীনতা নিয়ে আলোচনা করলেন, আওয়ামী লীগ কিছু জানে না। তো কাজেই 66 যে লাহোরে 6 দফা প্রস্তাব পেশ করতে গেলেন, পারলেন না, সেই 6 দফার ব্যাপারে আওয়ামী লীগ কিছুই জানে না। 18-20 মার্চ 1966 সেখানে পাশ করা হলো এই, এবং তার বিরুদ্ধে বিরোধিতা করে সভাপতি তর্কবাগিশ, আব্দুর রহমান তর্কবাগিশ তো পদত্যাগ করে গেলেন 66-তে। তো কাজে আওয়ামী লীগ নয়, তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। কারা নেতৃত্ব দিয়েছে? 4 জাতীয় নেতা,
যে চার জাতীয় নেতা বঙ্গবন্ধুর হাতে তৈরি, বঙ্গবন্ধু 66টি সভাপতি আর 71 মুক্তিযুদ্ধ, এর মধ্যে নেতা তৈরি হয়েছে। আর এখন আমি যদি বলি শেখ হাসিনার পরে কে, আমাকে এখন ভবিতব্যের উপরে নির্ভর করতে হবে।